হ্যালো ম্যান্ড ওয়েলকাম টু দ্য দ্রোনাস দ্রোনাসের অনলাইন প্ল্যাটফর্মে আবার সবাইকে স্বাগত আজ আমরা কনস্টিটিউশনের যে পার্টটা নিয়ে কথা বলব অ্যাকচুয়ালি দুটো পার্ট নিয়ে কথা বলব প্রথমটা হল ডিপিএসপি এবং দ্বিতীয়টা হলো ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে আমরা ফান্ডামেন্টাল রাইটস দেখেছি মৌলিক অধিকার সম্বন্ধে আমরা জেনেছি এবার আমরা পার্ট ফোর এবং পার্ট ফোর এ ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটিস এই দুটো চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা করব তাহলে স্টার্ট করা যাক সবার প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হল ডিপিএসপি ঠিক আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি তাহলে এই যে ডিপিএসপি এই ডিপিএসপিটা কী বা এই ডিপিএসপিগুলো কী এগুলো কিছু ইনস্ট্রাকশনস মানে এইগুলোর মাধ্যমে স্টেটকে বলা হচ্ছে যে তোমরা যখন স্কিম বানাবে বা তোমরা যখন পলিসি বানাবে তখন এই ধরনের ইনস্ট্রাকশন ফলো করে সেই স্কিমগুলো তোমাকে বানাতে হবে ঠিক আছে বা তোমরা স্কিম বানানোর সময় এই ধরনের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে পারো এটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি আয়ারল্যান্ড এটাকে নিয়েছিল স্পেন থেকে ঠিক আছে তো স্পেন আয়ারল্যান্ড হয়ে ইন্ডিয়াতে এসছে এবং এটা বেসিক কিছু তথ্য আগে আমি বলে নিচ্ছি যে পার্ট ফোরে আছে কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান মানে ফান্ডামেন্টাল রাইট যেখানে শেষ হচ্ছে তারপরেই স্টার্ট হচ্ছে তোমার ডিপিএসবি আচ্ছা এবার এই যে তিনটে কমেন্টস আমি এখানে মেনশন করেছি যে গ্র্যান্ডভিল অস্ট্রেনার কমেন্টটা যে ফান্ডামেন্টাল রাইটস প্লাস ডিপিএসপি ইজ দ্য কনসেন্স অফ দ্য কনস্টিটিউশন এখানে ইনস্টিটিউশন লেখা আছে সরি এটা কনস্টিটিউশন হবে ঠিক আছে এম সি চাগলার কমেন্টটা যে ডিপিএফসি গিভস এফেক্ট টু হেভেন অন আর্থ অ্যান্ড অবভিয়াসলি আম্বেদকারের কমেন্ট নভেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন ঠিক তো এই যে তিনটে বক্তব্য এই তিনটে বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এই যে ইনস্ট্রাকশানসগুলো এই ইনস্ট্রাকশানসগুলো কিছু পজিটিভ ইনস্ট্রাকশনস আমরা ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার যখন করছিলাম তখন আমরা এটা বলেছি যে এগুলো নেগেটিভ অব্লিগেশনস স্টেটের ওপরে নেগেটিভ অব্লিগেশনস রাইট মানে স্টেট কিছু কাজ করতে পারবে না সেই কারণে বা ডিপিএসপির ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ডিপিএসপিগুলো পজিটিভ অব্লিগেশান মানে স্টেটকে এই ধরনের কাজগুলো করতে উৎসাহিত করা হচ্ছে এবং সেই কারণেই গ্র্যান্ডমিল অস্টিন কমেন্ট করেছিলেন যে মৌলিক অধিকা অধিকার এবং ডিপিএসপি নির্দেশনামূলক নীতি বাংলা এটাকে বলে নির্দেশনামূলক নীতি এই দুটো মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কনস্টিটিউশনের কনসেন্ট বা বিবেক রাইট আচ্ছা নির্দেশনামূলক নীতি তো আমি কাকে নির্দেশ করছি আমি নির্দেশ করছি স্টেটকে এবং আমি এই নির্দেশগুলো দিচ্ছি যে তোমরা যখনই রকম স্কিম বানাবে যোজনা বানাবে রকম প্রকল্প বানাবে সেখানে এই ধরনের নীতিগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো রাইট আচ্ছা তাহলে এবার এই নীতিগুলোর আমরা কিছু ফিচার্স দেখে নিই যে নীতিগুলো কেমন রাইট তো সবচেয়ে শুরুতে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমরা 1935 দেখেছি সেখানে একটা জিনিস ছিল সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস ঠিক আছে এগুলো এই যে আমাদের ডিপিএসপিগুলো এগুলো সেই ইনস্ট্রুমেন্ট অফ এর মতনই সেখানেও ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এখানেও ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে শুধু ডিফারেন্স এটাই যে সেখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছিল সেই ইনস্ট্রাকশনগুলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে দেওয়া হচ্ছিল এবং আমাদের যা প্রভিন্স মানে সেই সময় রাজ্য তাদের যারা গভর্নর ছিলেন তাদের দেয়া হচ্ছিল ঠিক আছে কিন্তু ডিপিএসপি এটা ওভারঅল স্টেটকে দেওয়া হয় রাইট এটা ওভারঅল স্টেটকে দেওয়া হয় যাতে স্টেট একটা পলিসি বানাতে পারে ঠিক আছে তো এটাও আসতে পারে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন সেখানে যে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশানসগুলো আছে সেটা আমাদের কোন নীতির সাথে সিমিলার রাইট কোন নীতির সাথে সদৃশ সেক্ষেত্রে উত্তর হবে নির্দেশনামূলক নীতি বা ডিপিএসপি আচ্ছা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে আমরা এটা দেখেছিলাম যে মৌলিক অধিকারগুলো পলিটিক্যাল ডেমোক্রেসি বা রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হেল্প করে এই নীতিগুলো সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসি হেল্প প্রতিষ্ঠা করতে হেল্প করে মানে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র এবং আমরা যখন এই যে এক্সাম্পলগুলো দেখবো আমরা যে নীতির পুরো লিস্টটা আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে কেন এই কথাগুলো বলা হয়েছে যে কেন এটা চেষ্টা করবে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যদি আমি সামাজিক সোশ্যাল ডেমোক্রেসি বলি ঠিক আছে সোশ্যাল ডেমোক্রেসি মানে হলো যে সমাজে ইনিকোয়ালিটি কম থাকবে রাইট সমাজে জাস্ট বিকজ তোমার জাতি ধর্ম আলাদা সেই কারণে কাউকে ছোট বড় হিসেবে দেখা হবে না মানে এই যে জাতীয় জিনিসপত্রগুলো এই যে জাতীয় নীতিবোধগুলো ঠিক আছে সেগুলো সামাজিক গণতন্ত্র ইকোনমিক ডেমোক্রেসি বা অর্থনৈতিক গণতন্ত্র কি অর্থনৈতিক গণতন্ত্র হল যে ইন্ডিয়াতে নো ম্যাটার তোমার ব্যাকগ্রাউন্ড কি তোমার তোমার স্টার্টিং পয়েন্টটা কি তুমি কোথা থেকে শুরু করছো সেটা ম্যাটার করছে না তোমাকে সরকার বা তোমাকে স্টেট অ্যাজ আ হোল কান্ট্রি অ্যাজ আ হোল তোমাকে অর্থনৈতিকভাবে উন্নতির রাস্তা দেবে বা অপরচুনিটি দেবে সুযোগ দেবে এবং সেই সুযোগটা তুমি কাজে লাগালে তুমি আর্থিকভাবে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে সেটা আর্থিক ডেমোক অর্থনৈতিক ডেমোক্রেসি অর্থনৈতিক গণতন্ত্র এবং এটা সবার জন্য এটা যে শুধুমাত্র যারা ধরো একটা প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ঠিক আছে সেই সমস্ত লোকজনদের জন্য না এটা সবার জন্য যারা প্রিভিলেজড যারা হাম্বেল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যাদের অর্থনৈতিক দুরবস্থা চলছে তাদের জন্য তাদেরকেও অপরচুনিটিগুলো দেয়া হবে এবং সেটা ডিপিএসপির লক্ষ্য রাইট সেটা ডিপিএসপির লক্ষ্য আচ্ছা তাহলে এখানে যেটা আমি বলেছিলাম যে ছত্রিশ থেকে একান্ন থার্টি সিক্স টু ফিফটি ওয়ান এই আর্টিকেলসগুলোর মধ্যে আছে রাইট এই আর্টিকেলসগুলোর মধ্যে আছে তো থার্টি মানে একদম শুরু আর্টিকেলটা আন্ডার আর্টিকেল থার্টি সেখানে ডেফিনেশান অফ স্টেট আছে যেটা একদমই সিমিলার আমাদের আর্টিকেল টুয়েলভের ডেফিনেশনের সাথে আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়েছিলাম তখন আমরা আর্টিকেল টুয়েলভের আন্ডারে ডেফিনেশান অফ স্টেট দেখেছি যে কোন কোন জায়গায় আমার মৌলিক অধিকারগুলো সংরক্ষিত সুরক্ষিত আছে সেম সেম জায়গাগুলো আর্টিকেল থার্টি সিক্সও বলা আছে এটা একদমই সিমিলার ঠিক আছে আচ্ছা আর্টিকেল থার্টি সেভেন কি বলা হচ্ছে আর্টিকেল থার্টি সেভেন এটা বলা হচ্ছে যে ডিপিএসপিজ আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি গভর্নেন্স অফ দ্য কান্ট্রি গভর্নেন্স যে শব্দটা ঠিক আছে গভর্নেন্স যে শব্দটা এই শব্দটা কিন্তু রকম রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় ঠিক আছে কোনো একটা রাজনৈতিক দলের সরকার হতে পারে গভর্নমেন্ট হতে পারে রাইট গভর্নমেন্ট হতে পারে কিন্তু গভর্নেন্স সেটা রাজনৈতিক দল নিরপেক্ষ এবং সেক্ষেত্রে ডিপিএসপিজ আর ফান্ডামেন্টাল মানে সেগুলো মৌলিক তুমি একটা দেশের কোনো একটা রাজ্যের তুমি সরকার চালাচ্ছ যে পার্টির হোক না কেন তুমি ঠিক আছে তুমি সেই রাজ্যের জন্য কিছু যোজনা বানাবে কিছু স্কিম বানাবে কিছু প্রকল্প বানাবে কিছু তোমার ইউনিক কিছু স্কিম থাকবে কিন্তু সেই স্কিমগুলো যখন তুমি ডিজাইন করবে তখন তোমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে এই ডিপিএসপি নির্দেশনামূলক নীতি তাহলে আমরা যখন স্কিম বানাই সরকার যখন স্কিম বানায় ঠিক আছে সেই স্কিম কী জন্য বানায় সেই স্কিম সাধারণ জনগণের জন্য বানানো হয় এবং সেই সাধারণ জনগণকে যে পরিষেবাটা প্রদান করা হয় বাই দ্য গভর্নমেন্ট ইটসেলফ সেটাকেই আমরা কি বলি গভর্নেন্স তো সেই পরিষেবা প্রদান করার সময় আমরা যে এন যোজনাগুলো বানাচ্ছি সেইগুলোর ক্ষেত্রে ডিপিএসপি কিন্তু আমাদের মৌলিকভাবে আমাদের সেই ডিপিএসপিগুলো ফলো করতে হবে রাইট এটা আন্ডার আর্টিকেল থার্টি সেভেন বলা আছে যে ডিপিএসপিজ আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অব দ্য কান্ট্রি ঠিক আছে তবে মৌলিক অধিকারের সাথে ডিপিএসপির যেটা খুব বড় একটা ডিফারেন্স সেটা হচ্ছে যখন আমরা মৌলিক অধিকারগুলো পড়েছি তখন আমরা এটা জেনেছি যে সেগুলো নন সেগুলো জাস্টিসিয়েবল ইন নেচার মানে সেগুলো যদি কোনো রকমভাবে লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে আমাদের কাছে অপশন আছে আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারি আমরা দেখেছি আর্টিকেল থার্টি টু দেখেছি আমরা আর্টিকেল টু টোয়েন্টি সিক্স দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ডিপিএসপিস এগুলো কিন্তু বিচারাধীন নয় যদি কোনো স্টেট বা কোনো রাজ্যে এই রকম ডিপিএসপি ইমপ্লিমেন্ট নাও হয়ে থাকে মানে তারা কোনো স্কিমে ধরো ডিপিএসপিকে ফলো করছে না রাইট সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো রকম কোর্টে যেতে পারবো না তার এগেনস্টে কারণ ডিপিএসপিগুলো নন জাস্টিসেবল এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলোকে নন জাস্টেসিবেল কেন রাখা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটকে তো আমরা জাস্টিসেবল করলাম তাহলে এটাকে হঠাৎ করে আমি নন জাস্টেসেবল কেন করলাম এর পেছনে রিজন হচ্ছে যে যখন এই নীতিগুলো আমরা কনস্টিটিউশনে অ্যাড করছি রাইট আমাদের কনস্টিটিউশন যখন শুরু হচ্ছে উনিশশো সেই সময় তুমি সেই সময়ের ইন্ডিয়ার কথা ভাবো সেই সময়ের ইন্ডিয়া কিন্তু এখনকার মতো আর্থিকভাবে এতটা স্ট্রং নয় সেই সময় রাজ্যগুলোর কাছে কিন্তু এতটা আর্থিক সামর্থ্য নেই তো একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে যে মৌলিক অধিকার যদি আমি কাউকে প্রদান করতে চাই আমি কাউকে অধিকার প্রদান করতে চাই আমি সেটা খুব ইজিলি কোনো একটা আমি সংবিধানে লিখে সেটা প্রদান করতে পারি আমি সংবিধানে শুধু লিখে দিলাম যে সমস্ত ভারতীয়র কাছে বাক স্বাধীনতা আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমি সেটা লিখে দিলাম আমাকে শুধু সেটা লিখতে হলো কনস্টিটিউশনে এবং সমস্ত ভারতীয়র কাছে সেই অধিকারটা চলে গেল আমাকে তার জন্য রকম যোজনা বানাতে হলো না কোনোরকম স্কিম বানাতে হলো না আমাকে তার পেছনে কোনো রকম অর্থের সংস্থান করতে হলো না রাইট কোনোরকম মানি অ্যালোকেট করতে হলো না কিন্তু ডিপিএসপিগুলো যখন আমি ইমপ্লিমেন্ট করবো যে কোনো ডিপিএসপি আমরা যখন পরে এক্সাম্পল দেখব ঠিক আছে যেমন ধরো ওল্ড এজ বেনিফিট মানে বার্ধক্য ভাতা বা ম্যাটার্নিটি বেনিফিট ঠিক আছে মানে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে সুবিধা প্রদান করা হয় সেই সমস্ত সুবিধাগুলো প্রদান করার ক্ষেত্রে আমাদের আর্থিক সামর্থ্যের খুব দরকার কারণ সেখানে প্রথম যে পয়েন্ট আসবে যে আমি কিভাবে হেল্প করবো আমাকে কোনো না কোনোভাবে সেখানে আমার মানিটারি বা ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন দরকার যেটা সেই সময় যখন কনস্টিটিউশন শুরু হচ্ছে সেই সময় রাজ্যগুলোর কাছে কম ছিল এবং সেই কারণেই এই ডিপিএসপিগুলোকে কম্পালসারি না করে এগুলোকে অপশনাল করা হয়েছিল যে যদি তোমার সামর্থ্য থাকে তুমি এটা ইমপ্লিমেন্ট করো যদি তোমার সামর্থ্য না থাকে তুমি এটা নাও করতে পারো এবং তুমি যদি না করো তোমার এগেনস্টে কেউ কোর্টে যেতে পারবে না সেই কারণ কিন্তু একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে যে যেভাবে ইন্ডিয়া অর্থনৈতিকভাবে অগ্রসর হয়েছে একের পর এক অর্থনৈতিক রিফর্ম হয়েছে অর্থনৈতিকভাবে অগ্রসর হয়েছে ইন্ডিয়া এখন ওয়ার্ল্ডের একটা বৃহৎ অর্থনৈতিক শক্তিধর দেশ আমরা আস্তে আস্তে কিন্তু অলমোস্ট সবকটা ডিপিএসপিকেই আমরা ফুলফিল করেছি কোনো না কোনো স্কিমের মাধ্যমে কোনো না কোনো স্কিমের মাধ্যমে সবকটা ডিপিএসপিকেই কিন্তু আমরা ফুলফিল করে করেছি হ্যাঁ এখনও কিছু ডিপিএসপি এরকম আছে যেগুলো হয়তো এখনও ফুলফিল হয়নি ভবিষ্যতে হবে কিন্তু বেশিরভাগ ডিপিএসপি কিন্তু অলরেডি কোনো না কোনো স্কিমের মাধ্যমে ফুলফিল্ড অলরেডি কোনো না কোনো স্কিমের মাধ্যমে ফুলফিল্ড আচ্ছা তাহলে এবার যেটা কথা বলার সেটা হচ্ছে এই যে মৌলিক অধিকার এবং এই যে ডিপিএসপি এদের মধ্যে পার্থক্যটা কোথায় এদের মধ্যে পার্থক্য কারণ এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন আসতে পারে যদি বিসিএসের যে নতুন ধরনের প্যাটার্নের কোশ্চেন হচ্ছে মেনসে বা প্রিলিমসে সেইখানে কিন্তু এই ডিফারেন্সটা দিয়ে কোশ্চেন আসতেই পারে তাহলে আমরা দেখে নিই কী কী ধরনের ডিফারেন্স হতে পারে যেমন ফান্ডামেন্টাল রাইটস আমি আগেই বললাম রাজনৈতিক গণতন্ত্র এনশিওর করে পলিটিক্যাল ডেমোক্রেসি আর ডিপিএসপি কী এনশিওর করে সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসি ফান্ডামেন্টাল রাইট ইন্ডিভিজুয়ালদের এম্পায়ার করে মানে কোনো একজন ব্যক্তিকে তাকে পাওয়ার দিচ্ছে তাকে অধিকার দিচ্ছে তাকে রাইট দিচ্ছে আর ডিপিএসপি কোনো একটা কমিউনিটিকে এম্পাওয়ার করছে এই যে কোনো একটা নীতি কোনো একটা স্কিম কোনো একটা স্কিম তো কোনো পার্টিকুলার লোকের জন্য হবে না আমি যদি একটা স্কিম মানে যেমন ধরো আয়ুষ্মান ভারত বলো বা স্বাস্থ্য সাথী ঠিক আছে বা কন্যাশ্রী বেঙ্গল গভর্নমেন্টের যদি বলি আমি ঠিক আছে এই ধরনের যে স্কিমগুলো আছে এই ধরনের স্কিমগুলো কোনো একটা পার্টিকুলার লোকের জন্য তো হচ্ছে না এটা একটা গোষ্ঠী কেন্দ্রিক কমিউনিটি কেন্দ্রিক এবং তাদের সবার সবার জন্য তাহলে এমপাওয়ারস কমিউনিটি রাইট কমিউনিটিকে শক্তিশালী করছে আচ্ছা নেক্সট পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট যে ফান্ডামেন্টাল রাইটস অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড মানে তার জন্য আমার আলাদা করে কোনো আইনের প্রয়োজন হয় না কিন্তু ডিপিএসপি ইমপ্লিমেন্ট করতে গেলে আমার আলাদা করে একটা আইনের দরকার হয় কারণ এটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড নয় আমি লিখে দিলাম কনস্টিটিউশনে আর ডিপিএসপি ইমপ্লিমেন্ট হয়ে গেল এরকম নয় সেই কারণে যেমন ধরো আর্টিকেল ফর্টি টু ম্যাটার্নিটি বেনিফিট আমাদের কাছে কিন্তু ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট আছে রাইট তো আমাদের কোনো ডিপিএসপি যখন আমরা ইমপ্লিমেন্ট করি তার করেসপন্ডিং একটা আমাদের আইন বানাতে হয় ঠিক আছে অ্যাক্ট বানাতে হয় আচ্ছা জাস্টিসেবল নন জাস্টিসেবেল এটা আমি অলরেডি বলেছি যে ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হলে আমরা যেতে পারি সুপ্রিম কোর্ট ইয়া হাই কোর্ট ডিপিএসপির ভায়োলেশন হলে কিন্তু আমরা কোনো কোর্টে যেতে পারি না তো ডিপিএসপির কারণ ডিপিএসপিগুলো নন জাস্টিসেবেল আমরা কোনো কোর্টে যেতে পারি না নো কোর্ট আচ্ছা ফান্ডামেন্টাল রাইটস লিগাল স্যাংশন আছে রাইট লিগাল স্যাংশন এই যেটা বললাম যে আমি কোর্টে যেতে পারি কোর্ট স্যাংশন করতে পারে কোনো রকমভাবে ভায়োলেশন হলে কোর্ট ছেড়ে তার এগেনস্টে স্টেপ নিতে পারে রাইট আর ডিপিএসপির ক্ষেত্রে আমরা যেটা বলি যে ইট হ্যাজ মোরাল স্যাংশন ঠিক আছে মানে মোরালি ঠিক আছে আমাদের যে ভ্যালুজ এথিক্স আমাদের যে মোরাল আমরা সেখান থেকে এই নীতিগুলোকে সাপোর্ট করি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আইনিভাবেও ফান্ডামেন্টাল রাইটসগুলো কেস সমর্থন জানানো হয় রাইট আচ্ছা কোনো আইন যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে সেটাকে ইনভ্যালিড ডিক্লেয়ার করা হবে এটা তো আমরা অলরেডি দেখেছি আর্টিকেল থার্টিনের আন্ডারে কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রভিশন নেই আচ্ছা আর লাস্ট যে পয়েন্টটা যেটা আমি একদম শুরুতে বললাম আজকের ক্লাসে যে ফান্ডামেন্টাল রাইটস নেগেটিভ অব্লিগেশন আর ডিপিএসপি হল পজিটিভ অবলিগেশন পজিটিভ অব্লিগান মানে মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে স্টেট কিছু পজিটিভ কাজ করবে তোমার লাইফে কিছু ইন্টারফেয়ার করবে ঠিক আছে তাহলে এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট এই ডিফারেন্সটা তোমরা এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে দেখবে ফান্ডামেন্টাল রাইটস বা ডিপিএসপি কোন রকম সমস্যা করছে না আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে এই যে ডিপিএসপি এটাকে কনস্টিটিউশন তো রকম ভাগ করেনি ঠিক আছে কনস্টিটিউশনে কিন্তু এই ডিপিএসপির কোনো ভাগ নেই মানে কোনো সেকশন নেই এটার কনস্টিটিউশানে কিন্তু এক্সপার্ট যারা যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট ঠিক আছে সংবিধানের বিশেষজ্ঞ যারা তারা এই স্টেটমেন্টগুলোকে তিনটে মেন ক্যাটাগরিতে ডিভাইড করেছেন ঠিক আছে এক্সপার্টরা ডিভাইড করেছেন তিনটে মেন ক্যাটাগরিতে ঠিক আছে কি কী একটা হচ্ছে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক একটা হচ্ছে গান্ধিয়ান বা গান্ধীবাদী আর একটা হচ্ছে উদারবাদী বা উদারপন্থী লিবারেল ইন্টেলেকচুয়াল লিবারাল ইন্টেলেকচুয়াল ঠিক আছে রাইট তো তো এবার আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ডিপিএসপি মানে সমাজতান্ত্রিক তো এই সমাজতান্ত্রিক শব্দটা আমরা অলরেডি প্রিএমবেলের সময় দেখেছি ঠিক আছে আমরা অলরেডি প্রিএমবেলের সময় দেখেছি যে সমাজতান্ত্রিক বলতে আমরা কি বোঝাই সমাজতান্ত্রিক বলতে যেটা বোঝানো হয় বেসিক্যালি যে ভারতে রাজ্যগুলো বা ভারত অ্যাজ আ হোল ঠিক আছে আমাদের লাইফে পজিটিভলি ইন্টারফেয়ার করবে মানে আমাদের প্যারেন্টসটা আলটিমেটলি গিয়ে কোনো আলটিমেটলি গিয়ে কোনো আলটিমেটলি গিয়ে কোনো একটা পজিটিভ রেজাল্ট দেবে ভালো ফল দেবে ঠিক আছে তো সমাজতান্ত্রিক ডিপিএসপিগুলোর উদ্দেশ্য সেটাই রাইট আমরা প্রিএমবেলে অলরেডি সোশ্যালিস্ট কথাটা ডিসকাস করেছি ঠিক আছে আমরা সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম নিয়ে কথা বলেছিলাম আর ভারতীয় সোশ্যালিজম যেটা ইন্ডিয়ান সোশ্যালিজম যেটা ইন্ডিয়ান সোশ্যালিজমের গোলই এটা যে যে সমস্ত মানুষ জীবনের লড়াইতে একটু পিছিয়ে পড়েছেন তাদেরকে কোথাও না কোথাও গিয়ে একটু সামনে নিয়ে আসা রাইট তাদেরকে কোথাও না কোথাও গিয়ে এমনভাবে হেল্প করা যাতে তারা এই যে লড়াইটা সেই লড়াইতে তারা অ্যাটলিস্ট খেলতে পারেন রাইট তারা সেই লড়াইটা লড়তে পারেন তো সেই হেল্পটা করা ঠিক আছে অ্যাক্সেস প্রোভাইড করা বা কোথাও গিয়ে তাদের জন্য সাবসিডি প্রোভাইড করা রাইট যাতে তারা কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স হতে পারেন যারা প্রিভিলেজ সেকশান আছে তাদের সঙ্গে রাইট দেখো একটা জিনিস ঠিক যে সমাজে ইনিকোয়ালিটি থাকবেই সেটাকে রিমুভ করা খুব মুশকিল এবং সেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে তো সম্ভবই না ধনী বা দরিদ্র এই দুটো সেকশন সমাজে থাকবে কিন্তু যেটা সরকার করতে পারে সেটা হচ্ছে যে এদের মধ্যে যেত খুব বেশি গ্যাপ না থাকে যে ধনীরা এতটাই ধনী বা গরিবরা এতটাই গরিব যে ধনীদের কাছে সব কিছু আছে এবং গরিবদের কাছে কোনো কিছুই নেই এই ব্যাপারটা যেন না হয় অ্যাটলিস্ট তাদের মধ্যে গ্যাপটা যেন কম থাকে যে ধনীদের যে সুবিধা আছে সেরকম কিছুটা ইকুয়াল সুবিধা আমরা সো কল্ড যারা আমাদের এখানে কোনো কিছু তাদের অ্যাফোর্ড করতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তারাও যাতে সেই অ্যাক্সেসটা পান রাইট তারাও যাতে সেই অ্যাক্সেসটা পান সেই উদ্দেশ্যগুলোই আমাদের কিন্তু এই সমাজতান্ত্রিক ডিপিএসপিগুলোর উদ্দেশ্য যেমন আর্টিকেল থার্টি এইটে দেখো ওয়েলফেয়ার স্টেট বাই সিকিউরিং সোশ্যাল অর্ডার বেসড অন জাস্টিস ওয়েলফেয়ার স্টেট ঠিক আছে জনকল্যাণকামী রাষ্ট্র এই যে এত সুন্দর একটা শব্দ জনকল্যাণকামী রাষ্ট্র মানে রাষ্ট্রের উদ্দেশ্যই হবে জনকল্যাণ করা ওয়েলফেয়ার করা ঠিক আছে এবং ওয়েলফেয়ার করা মানে কিন্তু শুধুমাত্র এটা নয় যে আমি কাউকে সাবসিডে তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি বা অন্য কিছু আমি এমন একটা সোশ্যাল অর্ডার আমি স্থাপন করতে চাইছি এমন একটা সামাজিক অর্ডার স্থাপন করতে চাইছি যেটা জাস্টিসের ওপর বেস করবে যেখানে ইনজাস্টিস থাকবে না রাইট যেখানে অন্য কোন রকম ভেদাভেদ বা অন্য কিছু থাকবে না এবং সেখানে এমন কিছু যোজনা আমি আনব যেখানে সবার কল্যাণ হতে পারে ওয়েলফেয়ার হতে পারে রাইট সেটা লক্ষ্য অবভিয়াসলি এটা একটা গোল এবং তার পরেরটাই যেটা আমি বলছিলাম যে টু মিনিমাইজ ইনিকোয়ালিটিস অফ ইনকাম অপরচুনিটিস অ্যান্ড ফেসিলিটিস আয়ের সুযোগ আয় ইনকাম করার সুযোগ এবং ইনকাম করার রাস্তা সেই ক্ষেত্রে কিন্তু অসাম্যকে দূর করাটা খুব দরকার কারণ যাদের কাছে ধরো কানেকশন আছে ঠিক আছে যোগাযোগ আছে তারা নিজেরা প্রচুর রাস্তা বের করে নিতে পারে কিন্তু এমন প্রচুর লোকজন আছে এমন প্রচুর সোসাইটি আছে কমিউনিটি আছে যাদের কাছে সেই ইনকাম অপরচুনিটিটা নেই যাদের কাছে সেই রাস্তাটা তৈরি করে দিতে হয় ঠিক আছে রাস্তাটা তৈরি করে দেওয়ার পরে হয়তো তারা সেই রাস্তায় নিজেরা ইকোনমিক্যালি গ্রো করে যাবেন কিন্তু তাদের সেই রাস্তাটা তৈরি করে দেওয়াটা হয়তো সরকারের কোথাও না কোথাও গিয়ে কর্তব্য এবং সেক্ষেত্রেই সরকার যেটা চাইছেন সেটা হচ্ছে যে ইনিকোয়ালিটি এই যে একটা অসাম্য সেই অসাম্যকে কোথাও না কোথাও গিয়ে যাতে রিডিউস করা যেতে পারে রাইট আচ্ছা যদি আমরা আর্টিকেল থার্টি নাইন দেখি থার্টি নাইনে এতগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্লজেস আছে যেমন অ্যাডুকুয়েট মিনস অফ লাইভলিহুড ফর অল লাইভলিহুড বেঁচে থাকা এবং বেঁচে থাকা এই অ্যাডিকুয়েট মিন্স এটার মানে কি লাইভলিহুড বা বেঁচে থাকা সেটারও মানে কি ঠিক আছে বেঁচে থাকা মানে কি শুধু টাকা কামানো বেঁচে থাকা মানে কি শুধু এনো দিন রাত কাজ করে যাওয়া সেরকম তো নয় ঠিক আছে অনেক কিছু দরকার রাইট তুমি তোমার একটা ভালো স্টেবেল ইনকাম দরকার ঠিক আছে কিছু ভালো এন্টারটেনমেন্ট দরকার রাইট তোমার কাছে সুযোগ থাকবে নিজের কোথাও না কোথাও গিয়ে নিজেকে বিকশিত করার সুযোগ থাকে এই সমস্ত কিছু গভর্নমেন্ট চাইছে সেটা তোমাকে প্রোভাইড করতে ঠিক আছে কমন গুড ফর অল ঠিক আছে রিসোর্স অফ দ্য সোসাইটি মানে সমাজের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সটা যাতে সবার কাজে লাগে ঠিক আছে সেটা ব্যবস্থা করার রাইট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ প্রিভেন্ট করা মানে সম্পদের কোথাও গিয়ে কেন্দ্রীকরণ ঠিক আছে মানে কয়েকজনের কাছেই পুরো টাকা পয়সা আছে বাকি বাকিজনের কাছে কিছু নেই আমি যদি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি ঠিক আছে সেটাকে কোথাও না কোথাও গিয়ে রোধ করা রাইট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ মানে ধরো এইট্টি পার্সেন্ট টাকা কার কোনো একজনের কাছে আছে আর বাকি একশো লোক মিলিয়ে টোয়েন্টি টাকা আছে সেইটা যাতে না হয় ধনী গরিবের ব্যবধান থাকবেই সেটাকে কেউ অস্বীকার করতে পারছে না কিন্তু কনসেনট্রেশন অফ ওয়েলথ আর ইনকাম ইন ফিউ হ্যান্ডস এটা যাতে না হয় ইনকাম শুড বি ইন মেনি হ্যান্ডস ঠিক আছে অনেকের কাছে ইনকাম থাকবে আচ্ছা আচ্ছা ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক মেন অ্যান্ড উয়েমেন ঠিক আছে তুমি যদি সমান কাজ করো তাহলে আমার তোমার জেন্ডার দেখে কী লাভ ঠিক আছে তুমি আট ঘন্টা কাজ করেছো তোমার প্রোডাক্টিভিটি যা তোমার আউটপুট যা ঠিক আছে একজন মহিলা আট ঘন্টা কাজ করেছেন তারও সেম প্রোডাক্টিভিটি সেম আউটপুট তাহলে তোমাকে যদি আমি একদিনের শেষে এক হাজার টাকা পে করি আমি সেই মহিলাকেও একদিনের শেষে এক হাজার টাকা পে করব কারণ তোমাদের করছে এখানে কি ম্যাটার করছে এখানে কি ম্যাটার করছে এখানে কি ম্যাটার করছে এখানে ম্যাটার করছে ইকুয়াল ওয়ার্ক এখানে ম্যাটার করছে ইকুয়াল কাজ আউটপুট রাইট তো সেটা ইনশিওর করা সরকারের একটা খুব বড় কর্তব্য প্রোটেকশন অফ এমপ্লয়েজ অ্যান্ড চিলড্রেন ফ্রম অ্যাবিউজ খুব খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কি যারা চাকুরির অত অবস্থায় আছেন বা বাচ্চারা তাদেরকে কোনো রকমভাবে অ্যাবিউজ থেকে বাঁচানো আর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন মানে বাচ্চাদের একটা বেড়ে ওঠার সুস্থ পরিবেশ করে দেওয়া কারণ বাচ্চারা ভবিষ্যতের নাগরিক তাদের যদি সুস্থ পরিবেশ না থাকে বেড়ে ওঠার সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতের যারা নাগরিক হবেন আমাদের তারা ততটা প্রোডাক্টিভ হবেন না তারা যদি বারবার রোগে ভোগেন ঠিক আছে বা তাদের যদি হেলথের পেছনে প্রচুর পয়সা খরচ খরচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আমরা প্রোডাক্টিভিটিটা পাবো না তারা কন্ট্রিবিউট করতে পারবে না যতটা তারা কন্ট্রিবিউট করতে পারত সেই কারণে সেই কারণে আমাদের এত ধরনের ভ্যাকসিনেশান স্কিম আছে এত ধরনের ইউনো যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে এত ধরনের স্কিম আছে যাতে আমাদের ফিউচার জেনারেশানটা খুব ভালো হয় তো এই সমস্ত স্কিমগুলো সোশ্যাল স্কিম রাইট যেমন আর্টিকেল ফর্টি ওয়ান ওল্ড এজ অ্যাসিস্টেন্স যেটা আমি বলছিলাম ঠিক আছে বার্ধক্য ভাতা বা ম্যাটার্নিটি রিলিফ বা হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক মানে তুমি যেখানে কাজ করবে সেই কাজের পরিবেশটা তোমাকে ভালো হতে হবে তুমি অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে পারো না তোমার অধিকার আছে যে তুমি চাইলে একটা ভালো পরিবেশে তুমি কাজ করবে কারণ অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করলে তোমার প্রোডাক্টিভিটি কমই হবে কিন্তু তুমি যদি একটা ভালো পরিবেশে কাজ করো তোমার অটোমেটিক্যালি তোমার কাজের প্রতি ইন্টারেস্ট আরও বাড়বে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে রাইট আচ্ছা যেমন ধরো ফর্টি থ্রি সোশ্যাল এবং কালচারাল অপরচুনিটিস ফর দ্য ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ রাইট বা ফর্টি এ যারা কর্মচারী তাদেরকে ম্যানেজমেন্ট পজিশনে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়া থার্টি নাইন এ ফ্রি লিগাল এ টু দ্য পুয়ার ভারতে যারা গরিব তাদের কাছেও তো এই রাইটটা আছে না এই অধিকারটা আছে যে তাদেরও বিচার পাওয়ার অধিকার আছে জাস্টিস পাওয়ার অধিকার আছে তো সেক্ষেত্রে তাদেরও এই অধিকারটা আছে যে তারা লিগালি আইনি সাহায্য তারাও পেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে সরকার থেকে তাদের প্রোভাইড করা হবে ফ্রি লিগাল এড রাইট এবং নিউট্রিশন লেভেল বাড়ানো পুষ্টির লেভেল বাড়ানো এই যে মিড ডে মিল স্কিম বাচ্চাদের যে মানে প্রাইমারি স্কুলে যে মিড ডে মিল স্কিম চলে সেই মিড ডে মিল স্কিমের মেনুগুলোকে যদি দেখো ঠিক আছে তাহলে তুমি দেখবে সেখানে কিন্তু নিউট্রিশনের উপর জোর দেওয়া হয় সেখানে কিন্তু ব্যালেন্স ডায়েটের ওপর জোর দেওয়া হয় যাতে বাচ্চাদের হেলথ ভালো থাকে এবং একই সাথে একই সাথে সরকার এটাও চাইবে যে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য সেটা যাতে ভালো হয় সেটা যাতে ভালো হয় রাইট তো এই সমস্তগুলো হচ্ছে সমাজতান্ত্রিক ডিপিএসপি যে গভর্নমেন্ট আমাদের লাইফে পজিটিভ ভাবে গভর্নমেন্ট কি করছে পজিটিভভাবে ইন্টারফেয়ার করছে রাইট পজিটিভ ভাবে ইন্টারফেয়ার করছে আমাদের ভালো হচ্ছে কোনো কিছুতে আচ্ছা নেক্সট যদি বলি গান্ধিয়ান ডিপিএসপি গান্ধী ডিপিএসপি মানে হলো যে গান্ধীজির যে আইডিওলজিগুলো ছিল সেই আইডিওলজিগুলোকে নিয়ে আমরা কনস্টিটিউশনে দিয়েছি কারণ আমরা যখন অ্যাসেম্বলি পড়ছিলাম কনস্টিটিউট অ্যাসেম্বলি আমরা এটা বলেছিলাম যে গান্ধীজি এমন একজন মেজর লিডার ছিলেন সেই সময়কার যিনি কনস্টিটিউট অ্যাসেম্বলিতে গণপরিষদে তিনি ছিলেন না রাইট একমাত্র মেজর লিডার যিনি গণপরিষদে ছিলেন না কিন্তু তার যে চিন্তা ভাবনা রাইট তার যে দর্শন সেই দর্শন কোনো না কোনোভাবে আমাদের এই কনস্টিটিউশনে পরিলক্ষিত হয় কিভাবে যেমন ধরো আর্টিকেল ফোরটি আর্টিকেল ফরটি আর্টিকেল ফোরটিতে এটা বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত অর্গানাইজ করো এবং তাদের ক্ষমতা দাও যাতে তারা নিজেরা কাজ করতে পারে ইন্ডিয়া এটাকে কবে এমপ্লিমেন্ট করলো ইন্ডিয়া এটাকে ইমপ্লিমেন্ট করলো সেভেন্টি থার্ড সংশোধনী উনিশশো বিরানব্বই সালে ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করলো এটাকে গ্রাম পঞ্চায়েতকে আমরা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিলাম সাংবিধানিক মর্যাদা দিলাম তুমি যদি আর্টিকেল ফর্টি থ্রি বি দেখো কোঅপারেটিভ সোসাইটি রাইট বা কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এই যে এই ধরনের যে ডেভেলপমেন্টগুলো গান্ধীজি কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিপক্ষে ছিলেন না গান্ধীজি ওই সিঙ্গেল ওনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিপক্ষে ছিলেন মানে একজন ওনার হবেন এবং তার হাতেই সমস্ত প্রফিট যাবে তার কোথাও না কোথাও গিয়ে তার ইনো বিরোধী ছিলেন তিনি চাইতেন যে অনেকে মিলে যে ইন্ডাস্ট্রিগুলো হয় যেমন কোঅপারেটিভ সোসাইটি যেমন ভারত কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেটিভ সোসাইটি আমুল ঠিক আছে তো এটা হিউজ মুভমেন্ট কত লোকের লাভ হচ্ছে এখান থেকে তো সেই ধরনের ইন্ডাস্ট্রি যদি ভারতে আরও বেশি করে প্রমোট করা যায় তাহলে ওভারঅল ইন্ডিয়ার আর্থিক গ্রোথ হবে রাইট এডুকেশনাল এবং ইকোনমিক অপরচুনিটিস ফর এস সি যারা শেডিউল কাস্ট এবং শেডিউল ট্রাইব তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি তাদেরকে শিক্ষাগত এবং আর্থিক কোথাও না কোথাও গিয়ে সুযোগ করে দেওয়া এবং যারা উইকার সেকশন অফ সোসাইটি যেটা আমি শুরুতে বলেছি যে সমাজে যারা একটু পিছিয়ে পড়েছেন তাদেরকে কোথাও না কোথাও গিয়ে সুযোগ করে দেওয়া আর্টিকেল ফর্টি সেভেন ইনটক্সিকেটিং ড্রাগস এবং ড্রিঙ্কস ঠিক আছে সেই কনজামশন রাইট 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 যেমন অবভিয়াসলি ড্রাগস নেওয়া ইন্ডিয়াতে ব্যান্ড রাইট এবং প্রহিবিট স্লটার অফ কাউ ক্যাটেলন আদার মিল্স অ্যান্ড ব্রিডস মানে যে সমস্ত পশুপালন থেকে অনেক রকম উপকার হতে পারে ঠিক আছে যে তুমি অনেক রকম লাভ পেতে পারো রাইট সেই সমস্ত পশুগুলোকে বেসিক্যালি গবাদি পশুগুলোকে সেই সমস্ত গবাদি পশুগুলোকে স্লটার যাতে না করা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিপিএসপিগুলো আছে আমি প্রথমেই বললাম যে এগুলো কিন্তু অপশনাল তো সরকার চাইলে কিছু ডিপিএসপি ফলো করতে পারে কিছু ডিপিএসপি ফলো নাও করতে পারে রাইট তো সেই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানে লেখা আছে মানে এরকম নয় যে এটাকে ফলো করতেই হবে যেমন আমি যদি বলি প্রহিবিট কনজামশন অফ ড্রিঙ্কস বলে দিয়েছে কোন কিন্তু বলে দিয়েছে কোন কিন্তু বলে দিয়েছে কোন কিন্তু বলে দিয়েছে যে অ্যালকোহল প্রহিবিশন ওভারঅল ইন্ডিয়াতে করা সম্ভব নয় কারণ এর সাথে অনেক জীবিকা জড়িত হ্যাঁ কোন স্টেট যদি নিজে থেকে বলে যে হ্যাঁ আমরা অ্যালকোহল প্রহিবিট করব সেটা করতে পারে কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে ওভারঅল ইন্ডিয়াতে ব্যান সুপ্রিম কোর্ট করবে না সেটা স্টেট নিজস্ব পলিসি অনুযায়ী করতে পারে যেমন বিহার করেছে বা গুজরাট ড্রাই স্টেট ঠিক আছে কারণ এর সাথে কিন্তু অনেক জীবিকাও জড়িত থাকে রাইট আচ্ছা তো এই আইডিয়াগুলো আমরা কোথায় দেখছি গান্ধিয়ান ডিপিএসপি দেখছি রাইট গান্ধীজির আইডিওলজি আচ্ছা নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে উদারপন্থী ডিপিএসপি ঠিক আছে উদারপন্থী ডিপিএসপি বা লিবারাল ইন্টেলেকচুয়াল ডিপিএসপি এবং এই ডিপিএসপিগুলো এই যে উদারপন্থী ডিপিএসপিগুলো এগুলো কী ধরনের এগুলো তুমি যদি স্টেটমেন্টগুলো দেখো তোমরা তাহলে এটা দেখবে যে এই স্টেটমেন্টগুলো আমি বিশ্বের যে কোনো জায়গায় আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারি তার কারণ হলো যে এগুলো সার্বজনীন বা বৈশ্বিক এগুলোর মধ্যে একটা গ্লোবাল নেচার আছে যেমন আর্টিকেল ফর্টি ফোর ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড যে কোনো দেশে যেই দেশে প্রচুর বিভিন্ন রিলিজনের লোকজন আছেন এবং গণতন্ত্র আছে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় ইউনিফর্ম সিভিল কোড যে সিভিল কোড সবার জন্য সমান তোমার রিলিজিয়ান যাই হোক না কেন সিভিল কোড সবার জন্য সমান ইন্ডিয়াতে এখনও এটা নেই ইন্ডিয়াতে এখনও গোয়াতে গোয়াতে আছে ইন্ডিয়াতে কিছু রাজ্য ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে ওভারঅল পুরো দেশে কিন্তু আমাদের এখনও ইউসিসি নেই রাইট তুমি যদি আর্টিকেল ফর্টি ফাইভ দেখো এই আর্টিকেল ফর্টি ফাইভ আমরা যখন আর্টিকেল টোয়েন্টি এ দেখেছিলাম ফান্ডামেন্টাল রাইটসে আমরা বলেছিলাম যে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট এই আর্টিকেলটাকে একটু চেঞ্জ করেছিল এইটটি সিক্স অ্যামেন্ডমেন্টের আগে আর্টিকেল ফর্টি ফাইভেই তোমার ছ থেকে চোদ্দো বছর বয়স অবধি শিশু শিক্ষা মেনশন করা ছিল কিন্তু এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট দু হাজার দুই এরপর কী এরপর ওই ছ থেকে চোদ্দোর শিক্ষাটা চলে গেল আমাদের ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে আর আর্টিকেল ফোরটি ফাইভে কী হয়ে গেল জিরো টু সিক্স ইয়ার্স মানে ছ বছরের নিচে যাদের শিক্ষা ঠিক আছে মানে প্রি যেটাকে বলে এবং আমাদের যে নতুন এডুকেশন পলিসি হতে চলেছে জাতীয় শিক্ষানীতি নতুন শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে কিন্তু এই প্রি স্কুলিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে এই প্রি স্কুলিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার যদি বলি এগ্রিকালচারকে সায়েন্টিফিক লাইন্সে বা এনভায়রনমেন্ট ফরেস্ট ওয়াইল্ড লাইফ তোমরা বুঝতেই পারছো যে এটার গুরুত্ব কোথায় এবং এটার গুরুত্ব শুধু ইন্ডিয়াতে না এটার গুরুত্ব পুরো দুনিয়া জুড়ে রাইট পুরো দুনিয়া জুড়ে যেমন কালচারাল হেরিটেজ এবং মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স এটা আমাদের একটা কর্তব্য যে আমাদের এই যে একটা বিশাল আমাদের যে একটা চলমান ইতিহাস আছে আমাদের যে একটা একটা হিউজ অ্যামাউন্ট অফ আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব কোথাও না কোথাও গিয়ে আমাদেরই এবং তার সাথে সাথে অবভিয়াসলি স্টেটেরও কারণ পুরোটা হয়তো জনগণের দ্বারা সম্ভব না কিছু ক্ষেত্রে স্টেটের ইন্টারফিয়ারেন্স দরকার রাইট কালচারাল হেরিটেজ মেনটেন করা আমাদের যে স্থাপত্যগুলো আছে মনুমেন্টসগুলো আছে ঠিক আছে সে সে তুমি তাজমহল বলো সে তুমি বিরুপাক্ষ মন্দির বলো সে তুমি ইউনো সেন্ট স্টিফেন্স চার্চ বলো বা সেন্ট পলস ক্যাথিড্রাল বলো ঠিক আছে বা অমৃতসরের স্বর্ণ মন্দির বলো যে কোনো কিছু রাইট বা আরও যে সমস্ত মনুমেন্টসগুলো আছে আমাদের সেগুলোকে প্রিজার্ভ করা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদেরও দায়িত্ব প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টেরও দায়িত্ব এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি মানে যারা এক্সিকিউটিভ হবে তারা কিন্তু কোনো কোথাও না কোথাও কি বিচার করতে পারবে না তুমি যদি পুলিশ অফিসার হও ঠিক আছে তুমি কাউকে অ্যারেস্ট করতে পারো কিন্তু তুমি কি তাকে জাজমেন্ট দিতে পারো দিতে পারো না জাজমেন্ট দিতে গেলে তোমাকে তাকে পেশ করতে হবে কার সামনে তোমাকে তাকে নিয়ে যেতে হবে জাজের সামনে জাজ তখন কোনো না কোনোভাবে বিচার দেবেন রাইট এবং এটা আমরা যখন ইন্ডিয়াতে যখন সিআরপিসি এন অ্যাক্ট হলো ক্রিমিনাল প্রসিডিওর কোড তখনই কিন্তু এই আর্টিকেলটাকে আমরা ফুলফিল করলাম রাইট সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি এবং আর্টিকেল ফিফটি ওয়ানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত কারণ তোমরা ইকোনমিক্সে পড়বে যে এখন ইকোনমিক্স মানে এখনকার অর্থনীতি গ্লোবাল অর্থনীতি ঠিক আছে পুরো দুনিয়াটাই আমার মার্কেট এবং সেখানে যদি আমাদের দুটো কান্ট্রির মধ্যে রিলেশন ভালো না থাকে তাহলে আমি আমার দেশে উৎপাদিত দ্রব্যকে সেই দেশে বিক্রি করতে পারবো না এক্সপোর্ট করতে পারবো না রাইট বা সেখান থেকে ইম্পোর্ট করতে পারব তাহলে আমাদের তাহলে আমাদের দরকার একটা বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক আমাদের যে আন্তর্জাতিক ক্রিটিগুলো হয় রাইট আমাদের যে আন্তর্জাতিক অবলিগেশনসগুলো আছে মানে যেগুলো আমরা করতে বাধ্য আমরা সেগুলো মেনে চলব এবং তার সাথে সাথে আমরা এটা চেষ্টা করব যে আন্তর্জাতিক যে কনফ্লিক্টগুলো আছে ধরো দুটো দেশের মধ্যে কোনো সমস্যা হয়েছে কনফ্লিক্ট হয়েছে আমরা চেষ্টা করব সেটাকে আরবিট্রেশনের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার আরবিট্রেশন মানে আমরা তাদের ডেকে ডিসকাশন করাবো ঠিক আছে আমরা তাদের ডেকে ডিসকাশন করাবো আমরা কোনো না কোনোভাবে চেষ্টা করব তাদের মধ্যে মিডিয়েট করার এবং সেটা করে আমরা চেষ্টা করবো যে ইন্টারন্যাশনাল কনফ্লিক্টসগুলোকে রিজলভ করার আন্তর্জাতিক যে দ্বন্দ্বগুলো আছে সেই দ্বন্দ্বগুলোকে কোথাও না কোথাও ভাবে সমাধান করার আমরা চেষ্টা করব তাহলে একটা জিনিস বোঝা গেল যে এই যে এন্টার লিস্টটা আছে এই এন্টার লিস্টটা কিন্তু যে কোনো ডেমোক্রেসিতে অ্যাপ্লিকেবল যে কোনো গণতন্ত্রে অ্যাপ্লিকেবল রাইট সেই কারণেই এটাকে বলা হয় লিবারেল এবং ইন্টেলেকচুয়াল উদারপন্থী ডিপিএসপি উদারপন্থী ডিপিএসপি রাইট আচ্ছা এবার যেটা আমরা দেখবো যে এই যে আমি লিস্টটা তোমাদের দেখালাম সেই লিস্টে কিছু কিছু ডিপিএসপি পরে অ্যাড করা হয়েছে মানে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না যেমন এই যে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটা আমরা কি বলি যাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন যাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন তো এই যে মিনি কনস্টিটিউশান এই মি মিনি কনস্টিটিউশনে চারটে ডিপিএসপি অ্যাড করা হয়েছিলো ঠিক আছে থার্টি নাইন ক্লজ এফ যেটা আমি বললাম বাচ্চাদের হেলথ ডেভেলপমেন্ট থার্টি নাইন এ এই যে ফ্রি লিগাল এড টু দ্য ফোর ঠিক আছে ম্যানেজমেন্টে অংশগ্রহণ করা যারা কর্মচারী তাদেরও তারাও ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারবে পরিচালন সমিতিতে অংশগ্রহণ করতে পারবে এবং এই যে এনভায়রনমেন্ট ফরেস্ট ওয়াইল্ড লাইফ সেটাকে যে প্রোটেক্ট এবং ইমপ্রুভ করা এই চারটে ডিপিএসপি অ্যাড করা হলো ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টে ঠিক আছে তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হলো যে এই যে থার্টি এইটের যে আমরা সেকেন্ড পয়েন্টটা দেখছিলাম ঠিক আছে যে ইনকাম ইনিকোয়ালিটিকে কোথাও না কোথাও গিয়ে কম করা সেটা ফেসিলিটি এগুলোকে কম করা সেটা আমরা অ্যাড করলাম থার্টি ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্টে এইটটি সিক্স অ্যামেনমেন্ট তো আমি বললাম একটু আগে যে আর্টিকেল ফর্টি ফাইভের সাবজেক্ট ম্যাটারটাকে চেঞ্জ করে ঠিক আছে এবং সিক্স ইয়ার্স অবধি দি যে প্রি স্কুলিং যেটাকে আমরা বলি ঠিক আছে প্রি স্কুলিং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আর সবশেষে নাইনটি সেভেন্থ অ্যামেন্ডমেন্ট সেটা কি অ্যাড করলো সেটা অ্যাড করলো কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেটিভ সোসাইটিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো ফর্টি থ্রি বি এর মাধ্যমে আর্টিকেল ফর্টি থ্রি বি তো এইগুলো নতুন ডিপিএসপি ঠিক আছে এই লিস্টটা একটু মনে রাখতে হবে কারণ এখান থেকে কোশ্চেন আসে যে এদের মধ্যে কোন ডিপিএসপি অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না ঠিক আছে তো এই লিস্টটা একটু মনে রাখতে হবে আচ্ছা তো ফাইন আমরা কি দেখলাম ডিপিএসপি দেখলাম এবার যেটা আমরা দেখব সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস এবার যেটা আমরা দেখব সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে তো ফান্ডামেন্টাল ডিউটিজ মানে মৌলিক কর্তব্য ঠিক আছে আমাদের যেমন মৌলিক অধিকার আছে আমাদের তেমনই কিছু মৌলিক কর্তব্যও আছে রাষ্ট্রের প্রতি দেশের প্রতি রাইট তাহলে প্রথমে কিছু তথ্য দেখে নেওয়া যাক এই ফান্ডামেন্টাল ডিউটি সংক্রান্ত কিছু তথ্য দেখে নেওয়া যাক যেমন আমরা এই ফান্ডামেন্টাল ডিউটি নিয়েছি রাশিয়া থেকে রাশিয়ান কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি এটা ঠিক আছে আচ্ছা এবং আমরা এটাকে অ্যাড করেছিলাম এটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশানে ছিল না মূল যে সংবিধান আমাদের সেই সংবিধানে কিন্তু এটা ছিল না এটাকে আমরা অ্যাড করলাম কবে আবার সেই মিনি কনস্টিটিউশন ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কে রেকমেন্ড করেছিলেন শরণ সিং কমিটি ঠিক আছে আমি এখানে কিছু জিনিসকে আমি এখানে বক্স করছি ঠিক আছে শরণ সিং কমিটি রেকমেন্ড করেছিল এবং সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী তাহলে রাশিয়া থেকে নিলাম ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হলো শরণ সিং কমিটি রেকমেন্ড করেছিলেন ওনারা ওনারা বলেছিলেন যে এরকম একটা পার্ট হওয়া উচিত পার্ট ফোর এ ঠিক আছে আর সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন মাননীয় ইন্দিরা গান্ধী রাইট আচ্ছা অরিজিনালি আমরা যখন এটা অ্যাড করছি তখন অরিজিনালি দশটা ডিউটি ছিল দারওয়ার টেন ডিউটিস ঠিক আছে তারপর আবার এইটটি সিক্সথ অ্যামেনমেন্টে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট ঠিক আছে দু হাজার সালে আরও একটা ডিউটি অ্যাড হলো তাহলে এই মুহূর্তে টোটাল কটা ডিউটি আছে এগারোটা ডিউটি আছে সেটা কোথায় লিস্ট করা আছে আর্টিকেল ফিফটি ওয়ান এতে লিস্ট করা আছে কোন পার্ট পার্ট ফোর পার্ট একটাই আর্টিকেল আছে এবং সেই পয়েন্টস আছে ডিউটি আছে এই যে আমি যে জায়গাগুলোকে হাইলাইট করলাম সেই জায়গাগুলো কিন্তু আমাদের ফ্যাকচুয়াল জায়গা এবং সেই জায়গাগুলো থেকেই ফান্ডামেন্টাল ডিউটির বেশিরভাগ কোশ্চেন আসে কোথা থেকে নিয়েছি কোন পার্টে আছে কবে অ্যাড করা হয়েছে কে রেকমেন্ড করেছিল কার প্রাইম মিনিস্টার মানে তখন মুখ প্রধানমন্ত্রী কে ছিলেন অরিজিনালি করা ডিউটি ছিল এখন করা ডিউটি আছে ইলেভেন ডিউটি কবে অ্যাড করা হয়েছে কোন আর্টিকেলে আছে এই যে আমি নটা ফ্যাক্টস বললাম ঠিক আছে এই নটা ফ্যাক্টস কিন্তু আমাদের মনে রাখতে হবে রাইট এবং এটা খুব সোজা মানে নটা ফ্যাক্টস মনে রাখা এখানে খুব সোজা আচ্ছা তো এই যে ফান্ডামেন্টাল ডিউটি আমি যেটা বললাম যে আমরা যখন মৌলিক অধিকার দেখছি মানে রাজ্য রাষ্ট্র যখন আমাকে কিছু অধিকার দিচ্ছে রাষ্ট্র আমার থেকে কিছু কর্তব্যও চাইতে পারে তো রাষ্ট্র আমার থেকে এই কর্তব্যগুলো চাইছে রাইট আচ্ছা এবং একটা জিনিস যদিও এগুলো আমাদের মৌলিক কর্তব্য তবুও যদি আমরা এগুলো পালন না করি তাহলে কিন্তু কোনোরকমভাবে কেউ কোর্টে যেতে পারবে না তার কারণ এগুলোও কিন্তু নন জাস্টিসিয়েবল এগুলো কিন্তু বিচারযোগ্য নয় ঠিক আছে এগুলোও কিন্তু বিচারযোগ্য নয় তো এগুলোও অপশনাল ঠিক আছে কিন্তু একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি কোনো ডিউটি পরবর্তীতে সেই সংক্রান্ত কোনো আইন বানানো হয় তাহলে কিন্তু যদি আমরা ফলো না করি তাহলে আমরা সেই আইনটাকে ভাঙছি সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের এগেন্স্টে কেস হতে পারে কিন্তু কোনো ডিউটি যদি এরকম থাকে যে ডিউটির এগেনস্টে কোনো আইন নেই তাহলে সেই ডিউটি আমরা ফলো করি বা না করি সেটা তার এগেন্স্টে কেউ কোর্টে যেতে পারবে না কিন্তু আইডিয়ালি আমাদের এই ডিউটিগুলো ফলো করা উচিত কারণ যখন আমি লিস্টটা দেখাবো তখন এটা বোঝা যাবে যে ডিউটিগুলো খুবই সুন্দর এবং এই ডিউটিগুলো যদি লোকজন ফলো করে তাহলে অ্যাকচুয়ালি ইন্ডিয়ারই ডেভেলপমেন্ট হবে রাইট আচ্ছা তো একটা জিনিস এইগুলো কিন্তু শুধুমাত্র ভারতীয় জনগণের ওপর অ্যাপ্লিকেবল এটা কিন্তু বাইরের কোনো জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় ধর কেউ ঘুরতে এসছে ফরেনার এলিয়ান তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয় খালি সিটিজেন্স অফ ইন্ডিয়া ঠিক আছে ওকে তাহলে এখন ডিউটিগুলো দেখা যাক এগারোটা ডিউটি আছে আমি যেটা বললাম তাহলে এখানে আমাদের যেটা মনে রাখতে হয় যে এই যে স্টেটমেন্টগুলো আছে না এই স্টেটমেন্টগুলো কোথাও না কোথাও গিয়ে একটু মনে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে সেই কারণে আমি কিছু ওয়ার্ডসকে এখানে হাইলাইট করেছি যে ওয়ার্ডসগুলো যদি আমরা মনে রাখি তাহলে হয়তো আমাদের পক্ষে খুব ইজি হবে মনে রাখা যেমন টু অ্যাভয়েড বাই দ্য কনস্টিটিউশন রেসপেক্টেড আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল অ্যান্থেম ঠিক আছে মানে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এগুলোকে আমরা এগুলোকে আমরা মেনে চলবো এগুলোকে আমরা ইউনো এদের যা সম্মান সে সম্মান দেবো রাইট সেমভাবে আমরা কনস্টিটিউশনকেও মেনে চলবো এবং কনস্টিটিউশনের যে আদর্শগুলো আছে সেগুলোকেও আমি সম্মান করবো টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্যাট ইন্সপায়ার দ্য ন্যাশনাল স্ট্রাগল ঠিক আছে দ্যাট ইন্সপায়ার দ্য ন্যাশনাল স্ট্রাগল মানে এই যে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে খুব ভালো আদর্শগুলো ঠিক আছে মহান আদর্শগুলো সেই আদর্শগুলো আমরা কোথাও না কোথাও কি উপভোগ করবো এবং সেগুলোকে মেনে চলার চেষ্টা করবো টু প্রোটেক্ট and protect অ্যান্ড প্রোটেক্ট দ্য and ইউনিট অফ ইন্ডিয়া ঠিক আছে আমরা ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করব ভারতের যে একতা আছে ঠিক আছে সে একতা কোথাও গিয়ে রক্ষা করার চেষ্টা করব টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস আমরা দেশকে রক্ষা করার চেষ্টা করব এবং যদি কখনো জাতীয় পরিষেবায় আমাদের ডাকা হয় আমরা সেই পরিষেবা প্রদান করব। ঠিক আছে রেন্ডার ন্যাশনাল সার্ভিস ঠিক আছে মানে তুমি রাষ্ট্রের জন্য কাজ করছো টু প্রমোট হারমোনিয়ান স্পিরিট অফ কমন ব্রাদারহুড মানে পুরো ইন্ডিয়া আমরা একটা কমন ব্রাদারহুড আমরা একটা কমন ফ্যামিলি যে সবাই ইন্ডিয়ান সেখানে কোনো রিলিজিয়াস লিঙ্গুইস্টিক বা রিজিয়ানাল বা সেকশনাল ডাইভার্সিটি থাকলেও আমরা সেগুলোকে অতিক্রম করে আমরা ভারতীয় এই পরিচয়টাকে বেশিভাবে আমরা সামনে নিয়ে আসবো অবভিয়াসলি আমাদের এখানে রিলিজিয়াস ডাইভার্সিটি আছে আমাদের এখানে ভাষাগত বৈচিত্র্য আছে স্থানীয় বৈচিত্র্য আছে এবং অবভিয়াসলি কিছু সেকশনাল ডাইভার্সিটিও আছে আমাদের এখানে ঠিক আছে কিন্তু সেই সমস্তগুলো বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে যে একটা আন্ডারলাইন ঐক্য আছে সেটা হচ্ছে যে আমরা সবাই ভারতীয় রাইট আমরা এমন কোনো প্র্যাকটিস করবো না যেটা উইমেন ডিগনিটিকে আঘাত করে রাইট আমরা আমাদের দেশের যে কম্পোজিট কালচার কম্পোজিট কালচার মানে হচ্ছে যে আমাদের দেশের সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু কোনো একক সংস্কৃতি নয় সেই সংস্কৃতির পেছনে প্রচুর জাতি প্রচুর ভাষা প্রচুর বর্ণ প্রচুর ধর্ম তাদের অবদান আছে তো আমরা সেই সমস্ত ভাষা ধর্ম জাতি সেই সমস্ত যে মিলে যে একটা ওভারঅল ভারতীয় সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে প্রিজার্ভ করার চেষ্টা করব। সেটাকে উপভোগ করার চেষ্টা করব ঠিক আছে এই যে আমাদের ডিফারেন্ট খাদ্যাভ্যাস আলাদা আমাদের ঠিক আছে আমাদের দেশে এত ধরনের খাবার পাওয়া যায় বা আমাদের দেশে এত ধরনের উৎসব আছে বা আমাদের দেশে এত ধরনের ভাষা আছে এত ধরনের সঙ্গীত আছে নৃত্য আছে এত ধরনের আমাদের বিভিন্ন ধরনের রিচুয়ালস আছে রাইট তো সেই ধর সেই যে সংস্কৃতি মিশ্র সংস্কৃতি সেই মিশ্র সংস্কৃতিকে আমরা উপভোগ করব এবং সেটাকে আমরা সংরক্ষণ করব রাইট আচ্ছা টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট এটাও আমাদের ডিউটি এটা যেমন আমাদের ডিপিএসপি যেমন সরকার করবে তেমনভাবে এটা আমাদেরও ডিউটি যে আমরা ফরেস্ট লেক রিভার্স ওয়াইল্ড লাইফ ঠিক আছে এগুলোকে প্রোটেক্ট এবং ইম্প্রুভ করব। রাইট কারণ আমরা দেখতেই পেয়েছি যে এই যে মানে নির্বিচারে বন কেটে ফেলার ফলে এই যে বিষ্ণু বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যার ফলে এই যে কিছুদিন আগে এই যে কিছুদিন আগে একটা তীব্র একটা যেটা হিট রেট যেটা চললো পুরো ইন্ডিয়া জুড়ে অলমোস্ট প্রবাহ যেটা চললো সেটার পেছনে রিজন কী সেটার পেছনে রিজন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং সেই ক্লাইমেট চেঞ্জের পেছনে দায়ী কারা আমরাই অ্যান্থ্রোপোজেনিক সোর্স রাইট অ্যান্থ্রোপোজেনিক সোর্স মানে আমরাই দায়ী কোথাও না কোথাও গিয়ে আমরাই নির্বিচারে বন কেটে ফেলেছি রাস্তা বানিয়েছি চড়াচড়া রাস্তা বানিয়েছি এবং তারপর আমরা দাবি করছি যে এত গরম কেন রাইট বৃষ্টি হচ্ছে না কেন রাইট আচ্ছা টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার হিউম্যানিজম এবং স্পিরিট অফ এ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম সাইন্টিফিক টেম্পার সাইন্টিফিক টেম্পার মানে হলো যে কোথাও না কোথাও গিয়ে আমরা বিজ্ঞানসম্মতভাবে ভাবব ঠিক আছে মানবতা এবং স্পিরিট অফ এনকোয়ারি থাকবে আমাদের মধ্যে আমরা কোশ্চেন করব ঠিক আছে এবং আমরা সংস্কারের চেষ্টা করব সাইন্টিফিক টেম্পার মানে কিন্তু এটা নয় যে আমরা কোথাও গিয়ে ভগবান বা সুপার পাওয়ারে বিশ্বাস করব না এ বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মতভাবে ভাবতে বলা হচ্ছে ঠিক আছে কোথাও না কোথাও গিয়ে কুসংস্কারকে দূর করার কথা বলা হচ্ছে রাইট এখানে কিন্তু একবার বলা হচ্ছে না যে তুমি ভগবান মেনো না রাইট আইনস্টাইন নিজে কত বড় উনি বিলিভার ছিলেন রাইট কিন্তু ওনার যে চিন্তাধারাগুলো ছিল সেটা কোথাও গিয়ে বিজ্ঞানসম্মত কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া যাবে না কারণ ভারতে এখনও কুসংস্কার একটা বড় অংশকে প্রচুর পিছিয়ে রেখেছে রাইট আচ্ছা টু সেফ গার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাবজিওর ভায়োলেন্স মানে আমাদের যে সরকারি যে সম্পত্তিগুলো সেই সরকারি সম্পত্তিগুলো দেখভাল করার দায়িত্বও কিন্তু কোথাও না কোথাও কি আমাদের উপর বর্তায় কিন্তু জেনারেলি ইন্ডিয়াতে আমরা এটা করি না সরকারি প্রপার্টি তুমি রেল দেখো তুমি বাস দেখো যেগুলো সরকারি বাস হয় তুমি সরকারি যে কোনো অফিসে যাও ঠিক আছে সেই জায়গাগুলোকে সবচেয়ে বেশি ইউজ করে সাধারণ জনতা কিন্তু সাধারণ জনতাই সেই জায়গাগুলোকে সবচেয়ে বেশি নোংরা করে ঠিক আছে রেলে একটা ভালো রেল নতুন রেল সেটাকেও আমরা নোংরা করে দিই ঠিক আছে কারণ আমাদের মধ্যে কোথাও গিয়ে এই সেন্সটা খুব কম ঠিক আছে যে এটা সরকারি সম্পত্তি হলেও এটা আলটিমেটলি আমারই ঠিক আছে এই যে নিজের করে নেওয়া এই সেন্সটা আমাদের খুব কম এবং সেই কারণে আমরা ওটাকে নোংরা করে চলে আসি আমরা কিন্তু নিজেদের ঘরটাকে পরিষ্কার রাখছি রাইট তো সেটা আমাদের একটা ডিউটি আচ্ছা টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স মানে যে কোথাও গিয়ে আমরা আমাদের সমস্ত একটা মানে ইন্ডিভিজুয়াল এবং কালেক্টিভ লেভেলে মানে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত এই দুটো লেভেলেই আমরা এক্সেলেন্সের দিকে দিকে অগ্রসর হব মানে কৃতিত্বের দিকে অগ্রসর হব যাতে একটা দেশ আগে এন গ্রো করতে পারে আমরা ব্যক্তি গতভাবে সাফল্যের দিকে ছুটব সেমভাবে আমরা গোষ্ঠীগতভাবে সাফল্যকে অর্জন করার চেষ্টা করব যাতে গোটা দেশ কোথাও না কোথাও গিয়ে আরও অগ্রসর হয় আরও উন্নত হয় রাইট আচ্ছা লাস্ট যে ডিউটিটা ইলেভেন্থ নাম্বার ডিউটি এটাকেই অ্যাড করা হলো এইটি সিক্স মাধ্যমে যেটা আমি বললাম যে এখানে কি বলা হলো যে এই যে ছয় থেকে চোদ্দো বছর ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের যে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে সেই শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকার প্রদান করবে সরকার ফাইন কিন্তু তাদের সেই শিক্ষাক্ষেত্র পর্যন্ত পাঠানোর দায়িত্ব কার গার্জেনদের ঠিক আছে পাঠানোর দায়িত্ব কিন্তু গার্জেনদের রাইট এবং গার্জেনদের এটা বলা হলো যে আপনারা বাচ্চাদের স্কুল পাঠাবেন ঠিক আছে আপনারা বাচ্চাদের স্কুল পাঠাবেন স্কুলে পাঠানোর পর স্কুলের পড়াশোনার দায়িত্ব সরকারের কিন্তু স্কুল পর্যন্ত দিয়ে আসা বা স্কুল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কিন্তু গার্জেনের কোথাও না কোথাও গিয়ে রাইট আচ্ছা তাহলে এই এগারোটা ডিউটি এবং এই এগারোটা ডিউটির মধ্যে আমাদের এই যে ফ্যাক্টসগুলো আমি এখানে যেটা হাইলাইট করেছি সে জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা ডিপিএসপি দেখলাম আবার আমরা ফান্ডামেন্টাল ডিউটিসও দেখলাম সো আজকে এই পর্যন্তই এই দুটো চ্যাপ্টার খুব সোজা প্রচুর কোশ্চেন কিন্তু প্রচুর কোশ্চেন আসে এখান থেকে ইজিলি তোমরা অ্যান্সার করতেও পারবে তাই যেটা আমি রোজ বলি যে পড়ো ভাবো কোশ্চেন করো শেখো এবং ইমপ্রুভ করো থ্যাংক ইউ আশা করি ক্লাসটা ভালো লেগেছে আরও এরকম ক্লাস নিয়ে আমরা আবার আসব ঠিক আছে চলো থ্যাংক ইউ